হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো চিরকুট ইনফিনিটি, আর আমি স্বর্ণা এসে গেছি বাজলো তোমার আলোর বেনু সিরিয়ালের আপডেট দেবো বলে। তো যাই হোক, বাজলো তোমার আলোর বেনুতে আসতে চলেছে একটা নতুন চমক, সেটা আমি তোমাদেরকে জানাবো। আর এই যে মিনুকে সকলে চিনতে পারছে না সেটা কেন, সেটাও আমি তোমাদেরকে জানাবো। কিন্তু তার আগে একটু গরমের মধ্যে গরম গরম মজা হয়ে যাক। গরম গরম মজা বলতেই অনেকের রাতে ঘা, অনেকের খারাপ লাগা, অনেকের রেগে যাওয়া, কি তাই তো? তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে, মনে পড়ে মিনুকে যখন নিয়ে এসেছিল, না আজকে আমি ফ্ল্যাশ ব্যাকে যাচ্ছি তোমাদেরই সুবিধার্থে, মনে পড়ে যখন মিনুকে নিয়ে এসেছিল তার কর্তা? তার ছিল না কোনো পরিচয়, সে জানতো না তার মা কোথায়, তার বাড়ি কোথায়, তার বাবা কোথায়। সে শুধু কর্তার হাত ধরে চলে এসেছিল। হাজারো অপমান সহ্য করতে হয়েছিল মিনুকে, অর্থাৎ মৃন্ময়ীকে। তারপরে ধীরে ধীরে সোমের সাথে তার বিয়ে হয়ে যায়, তাও আবার স্বার্থের কারণে। কারণ মিনুর সাথে যদি সোমের বিয়ে হয় তাহলে বাড়িতে একটা শিল্পী থেকেই যাচ্ছে, আর শিল্পী অন্য জায়গায় যাবে না। তো যাই হোক, এরপরে সোমের জীবনে চলে আসে, তার মধ্যেই চলে আসে জান, জাহ্নবী। তো সেই জাহ্নবী অনেক গুল খিলিয়েছে, কখনো তার সিঁথি সিঁদুর চেটে দিল ইঁদুর, তো কখনো বাড়িতে এসে প্রেগনেন্ট হয়ে বসেছিল, দাপাদাপি করছিল। তখন ছিল মিনু আলাদা হয়ে। মিনু বাড়ির সকলকে বুঝিয়েছে যে মেয়েরাও মানুষ। যে জেঠুমণি মিনুকে সহ্য করতে পারতো না, সেই জেঠুমণি অবধি মিনুকে ভালোবাসত। যে দাদা ভাই অন্য একটা মেয়ের সাথে রাসলীলা রঙ্গলীলাতে জমে উঠেছিল, সেই দাদা ভাই অবধি সেই মেয়েকে ছেড়ে দিয়ে আজকে নিজের বউকে নিয়ে সুখে আছে। কিন্তু মিনু তো ছিল প্রেগনেন্ট, মিনুর বাচ্চা হলো। মিনুর বাচ্চা হওয়ার পরে জানা গেল যে জাহ্নবী যে নাটক করছিল সেই সমস্ত কিছু নাকি সোমের সামনে উঠে এলো। আর তারপরে সোম মোটামুটি রেগে গিয়ে যেটা করে আর কি, চোখের সামনে থেকে সবাইকে বের করে দেয়, সেটা বেরও করে দিল। সুতরাং জাহ্নবী এত কিছু করলো, এবং সোম এটাও জানিয়ে দিল যে জাহ্নবীর মতো মেয়ে চাইলে অনেক কিছু করতে পারে। সুখে শান্তিতে সংসার করছিল এরা দুজন। কিন্তু হঠাৎই মিনুকে যেতে হলো মন্দিরে পুজো দিতে, ঘটে গেল একটা দুর্ঘটনা। এদিকে বাড়িতে ফোন এলো, এরা গিয়ে দেখতে পেলো যে মিনুর বডি রয়েছে, মিনুকে দাহ করলো, বাড়িতে এলো, শ্রদ্ধানুষ্ঠানের কাজ শুরু হলো। আর সেই মুহূর্তে হাজির হলো মিনু, কিন্তু বাড়ির সকলে মিনুকে চিনতেই পারছে না। কারণ কি, মিনুর মতো দেখতে মিনুর পোশাক তো নেই। আচ্ছা, আজকে যদি কোনো বড় রকমের অ্যাক্সিডেন্ট হয় তাহলে পোশাকটা কি খুব ম্যাটার করে? কারণ আমি মানুষ, আমি সমস্ত কিছু বলতে পারছি, তাও তারা বিশ্বাস করছে না যে আমি মৃন্ময়ী। মনে পড়ে এই সিরিয়ালে যখন একটা রং খেলার সিন চলছিল, রুদ্রদেব মিনুকে সাহায্য করছিল জাহ্নবীর আসল সত্যি সবার সামনে আনার জন্য, তাই মিস্টার আলুওয়ালিয়া সেজেছিল রুদ্র, আর তার ভাগ্নে সেজেছিল মিনু। কিন্তু মিনু ধরা পড়েছিল হাতে গিনির আংটিটার জন্যে। সোম তাকে ধরে ফেলেছিল যে গিনির আংটিটা শুধুমাত্র মিনুর হাতেই আছে, কিন্তু আজও এসেছে ফিরে মিনু, মিনুর হাতে রয়েছে গিনির আংটি। তবুও বিশ্বাস করছে না সোম, উল্টো সোম ভুল বুঝছে। আবার দেখা যাচ্ছে জাহ্নবীও রয়েছে ওই বাড়িতে। কারণ কি, জাহ্নবীকে একটা সুযোগ দেওয়া দরকার। কি সুযোগ? জাহ্নবী নাকি জানতোই না যে মিনু মারা গেছে, অথচ যে জাহ্নবী মিনুকে মেরে ফেলার চেষ্টা করেছিল, মারে কিন্তু নি। তারও পাশাপাশি আরও একটা কথা আছে, সেটা হচ্ছে যে জাহ্নবী নাকি এখন পুচকু সোনার খেয়াল রাখছে সোমের সন্তানের। বাড়ির সবাই এতটাই বোকা যে এত দুর্যোগ নেমে আসার পরেও সে মিনুর সন্তানকেই তুলে দিল কিনা জাহ্নবীর হাতে। কারণ কি, দেখাশোনার সেরকম লোক নেই। আরও একটা কথা, সেটা হচ্ছে এখানে মার থেকে মাসির দরদ বেশি। মিনু মা, মিনুর দরদের থেকে নাকি জাহ্নবীর দরদ বেশি হয়ে গেছে। জাহ্নবী নাকি এখন মনে মনে ভাবছে যে পুচকু সোনার কোনো ক্ষতি করে দিতে পারে এই বহুরূপী মেয়েটা, জাস্ট লুক আ লাইক। তো বাড়িতে সবাই তো চিনতে পারলো না, এমন মজা যে ছোটোর থেকে বড় করলো মিনুকে। মিনু তো ওই বাড়িতে ঠাই হয়নি, ছিল সে ওয়ার্কশপে, বড় হয়েছে সে ওয়ার্কশপে। সে এমন মজা অবধি ঠিক করে চিনে উঠতে পারছে না যে ওটা আসলে মিনু নাকি অন্য কেউ। তার সব কিছু গুলিয়ে যাচ্ছে, অথচ তারাই দু মিনিট আগে বলছিল যে মিনু যদি ফিরে আসতো তাহলে কত না ভালো হতো। তো যাই হোক, পুলিশ এলো, পুলিশ এসে জানিয়ে দিয়ে গেল যে যতদিন না অবধি এটা প্রমাণ হচ্ছে ততদিন অবধি মিনু ওই বাড়িতেই থাকবে, এবং উনি যে আসলে মিনু নাকি অন্য কেউ সেটা কোর্টে প্রমাণিত হবে, এবং বাচ্চার কাস্টাডির জন্য উনি ওইখানেই থাকবেন। ফাইনালি মিনু ওই বাড়িতে আছে। তো যাই হোক, এরপরে আসতে চলেছে গল্পে একটা নতুন ম্যাজিক। সেটা হচ্ছে ম্যাজিকটা এরকম যে একজন হাজির হতে চলেছে তার বাচ্চাকে নিয়ে, যে বাচ্চাটা ছুটে এসে মিনুকে মা বলে জড়িয়ে ধরছে। দুরকম খবর এসছে আমাদের কাছে। এক, এরকম হতেই পারে যে মিনুর কোনো পরিচয় কিন্তু আমরা ছোটোর থেকে পাইনি,
মিনু ছোটবেলায় কোথায় বড় হয়েছিল, মিনু কোথায় জন্মেছিল, এই সমস্ত কিন্তু আমরা জানতাম না। শুধু কর্তা নিয়ে এসছে সেখান থেকেই আমরা জানি। হতে পারে মিনুর কোনো যমজ বোন ছিল, তার সাথেই হয়তো গুলিয়ে ফেলছে এই বাচ্চাটা, এবং তার নাম হয়তো কোথাও না কোথাও পূজা। আর এই পূজাই হয়তো মিনুর মতো একই রকম দেখতে বলে পূজার সাথে গুলিয়ে ফেলছে পূজার হাজবেন্ড এবং পূজার সন্তান। তাহলে প্রশ্ন হচ্ছে, হসপিটালে বডিটা কিভাবে চেঞ্জ হয়ে গেল? আর চেঞ্জও হলো তো, পোশাকগুলো কী করে চেঞ্জ হলো, এটা কার প্ল্যান ছিল? এই সমস্ত কিছু জানতে গেলে তোমাদের যেমন দেখতে হবে বাজলো তোমার আলোর বেনু, তারই পাশাপাশি আরও একটা টপিক তোমাদেরকে বলে দিই। হতে পারে জাহ্নবী প্ল্যান করে এনেছে এই দুজনকে, এনে বলছে যে ইনি আসলে মিনু নয়, ইনি আসলে আমার ওয়াইফ, আর কেউ বলছে ইনি আমার মা। তো কী হবে? তবে এটুকুই শোনা যাচ্ছে যে হয়তো কোথাও না কোথাও বোন ছিল মিনুর, যে বোনের ব্যাপারে মিনু জানতোই না, তার কারণ মিনু তো ছোটোবেলাতে হারিয়ে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমাদেরকে সবটা বলে ফেলেছি। আর যেটা বলবো সেটা হচ্ছে, অবশ্যই করে দেখো সিরিয়াল বাজলো তোমার আলোর বেনু স্টার জলসা স্টার জলসা এসডিতে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। আর হ্যাঁ, বাজলো তোমার আলোর বেনু সিরিয়ালের আপডেট পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্যে।